নমস্কার বন্ধুরা, আশা রাখি তোমরা এই কোভিডের খারাপ সময় খুব ভালো আছো এবং ঘরেই আছো। আমি অরুণ, তোমরা দেখছো ক্রেজ ওয়ান ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওটিতে আরেকটা নতুন ফোনের আনবক্সিং নিয়ে কথা বলবো। আজকে আনবক্সিং বা রিভিউ নিয়ে কথা বলবো Realme 8 মডেলটিকে নিয়ে, যেটা খুব লেটেস্ট এক মাস মতো হয়েছে লঞ্চ করেছে। তবে এটা 5G মডেলটা নয়, এটা 4G মডেল। তো Realme প্রতি মাসে দু তিনটা করে ফোন লঞ্চ করে, তাই কাস্টমাররা সব কনফিউজড হয়ে যায় যে তার জন্য কোন ফোনটা বেস্ট হবে। চলো এই মডেলটাকেও দেখে নেওয়া যাক, এই মডেলটার ভিতরে কী কী স্পেসিফিকেশান আছে। তো এই ফোনের আনবক্সিং ভিডিওটা হয়তো একটু লেট হয়ে গেছে, কারণ তোমরা অনেকেই জানো আমাকে ফোন কিনেই আনবক্সিং ভিডিওটা বানাতে হয়, তাই একটু মানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ফ্লিপকার্টের বাক্স, কেটে ফেলা যাক। এবার সেই Realme-র হলুদ রঙের বাক্স, যেটাতে সামনে লেখা আছে Realme 8, আর চারপাশে সেরকম কোনো ভালো কিছু লেখা নেই। পিছনে কিছু হাইলাইটিং ফিচার্স আছে যেটা ভিডিওতে আগে আলোচনা করব। লেটস কাট দ্য বক্স। বাক্সের ভিতরে প্রথমেই আছে সিম কার্ড টুল, তারপর একটা কেস যেটা ডিসেন্ট কোয়ালিটির, তারপর সেই প্রেমপত্র। এবার বেরিয়ে এসছে সেই ফোন, পুরো ঝকঝক করছে যেন। নেক্সট আছে 30W ডার্ট চার্জার, তারপর টাইপ সি কেবিল। এবার সব কিছুকে গুছিয়ে পাশে রেখে ফোনটিকে একটু চেক করে নেওয়া যাক। প্রথমে দেখে নেব এই ফোনের ডিজাইন এবং লুকটা। এই ফোনের ডিজাইনটা জাস্ট ওয়াসাম, পুরো গ্লসি গ্লসি লাগবে। বিশেষ করে রোদে নিয়ে গেলে মনে হবে যেন রামধনু যেন ফোনের পিছনে লেগে আছে। পুরো ফোনের ব্যাকটা শাইনি লাগবে, পুরো গ্লসি শাইনি লুক দিবে ফোনটি। তবে ফোনটির ব্যাকটা গ্লাস ফিল হলেও এটা কিন্তু পলিকার্বনেট বডি, তাই হালকা স্ক্র্যাচও লেগে যেতে পারবে, তাই স্ক্র্যাচ থেকে সাবধানে রাখবে, সবসময় কভার জড়িয়েই রাখবে। তবে এই ফোনের ব্যাকের দিকটায় ডিয়ার টু লিভ নামে একটা বড় ব্র্যান্ডিং আছে Realme-র, যেটাকে একটু ওয়ার্ড লাগবে। এত বড় ব্র্যান্ডিং হালকা ওয়ার্ড লাগে কীরকম একটা। তবে একটা কথাই বলতে হবে, Realme-র ডিজাইন এবং লুকটা প্রত্যেকটাই অন্য তার মডেল থেকে আলাদা হবে এবং ইউনিক হবে। তবে এই ফোনটিকে ফোনের সাথে যে কভারটা দিয়েছে ওই কভারটা লাগিয়ে ইউজ করলেও তার গ্লসি লুকটা কিন্তু ততটা খারাপ হবে না, গ্লসি গ্লসিই থাকবে, ততটা কোনো সমস্যা হবে না, তাই ফোনটিকে কভার লাগিয়ে ইউজ মাস্ট করবে। এবার বলবো এই ফোনের বিল্ড কোয়ালিটি। এই ফোনটির ওজন 180 থেকে 181 গ্রামের মধ্যেই থাকবে। ফোনটির হ্যান্ড ফিলটাও ঠিকঠাক লাগবে, ততটা বেশি ভারীও মনে হবে না। এই ফোনের থিকনেসটাও 8mm। এবার দেখে নেব এই ফোনের পোর্টস এবং বাটনগুলিকে। নিচের দিকে আছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট আর স্পিকার। উপরের দিকে আছে সেকেন্ডারি মাইক্রোফোন। বাম দিকে আছে সিম ট্রে, যেটাতে 3টি স্লট আছে, তো এসডি কার্ডও ইউজ করতে পারবে। ডান দিকে লক কি এবং ভলিউম কি। ফোনটির বাইরের অবস্থাটা তো জেনে নিলাম, এবং ফোনটির ভিতরে কী কী স্পেসিফিকেশান আছে সেটা জানাটাও দরকার। প্রথমে বলবো এই ফোনের থোবড়া না মানে ডিসপ্লেকে নিয়ে। 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেডের ডিসপ্লে এই ফোনটিতে দেখা যাবে, যার 90Hz রিফ্রেশ রেট দিলে হয়তো একটু ভালো হতো, তবে এটাতে অ্যামোলেড যেহেতু আছে 60Hz রিফ্রেশ রেট দিয়েছে, তো কোনো রকমের অসুবিধা হবে না ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। আর স্ক্রিন টু বডি রেশিও 90% দেখা যাবে। এবার এই ফোনের প্রসেসর, এই ফোনটিতে মিডিয়া টেকের হিলিও G95 প্রসেসর দেখতে পাওয়া যাবে, যেটা একটা মিড রেঞ্জ গেমিং প্রসেসর হিসেবে পরিচিত। আর এই এই মডেলে 3টি ভেরিয়েন্ট লক্ষ্য করা যাবে, একটা হচ্ছে 4GB র্যাম, 6GB র্যাম এবং 8GB র্যাম, তবে সবগুলোরই স্টোরেজ 128GB। আর ফোনটিতে LPDDR4X-এর র্যাম টাইপ দেখতে পাবো এবং UFS 2.1-এর স্টোরেজ টাইপ দেখতে পাবো, তো র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো। ফোনটিতে 5000mAh ব্যাটারি লাইফ দেখতে পাবো, 33W ডাট ফাস্ট চার্জিংয়ের সাথে, তো ব্যাটারি লাইফও ঠিকঠাকই আছে, সারাদিন আরামসে চলে যাবে। আর ফাস্ট চার্জিংও আছে, তোমরা অনায়াসে ফাস্ট চার্জ করতেও পারবে। এই ফোনে G95 প্রসেসর থাকার জন্য গেমিং তো ভালো হবেই, হাই সেটিংসেও তোমরা ভালো করে গেম খেলতে পারবে, তবে মাঝে মাঝে হালকা হিট দেখা যাবে, তবে সেটা নর্মাল ব্যাপার। এই ফোনে গেমিংয়ে কোনো রকমের সমস্যা হবে না, 15,000 টাকা বাজেটে, 16,000 টাকা বাজেটে এই প্রসেসর ঠিকঠাকই আছে। তবে এটা কোনো নতুন প্রসেসর নয়, এই প্রসেসর আমরা আগে অন্য ফোনেও পেয়েছি, সেই ফোনেও গেমিং খুব ভালোভাবেই চলে, তো এই ফোনেও সেরকম কোনো সমস্যা হবে না। এবার বলবো এই ফোনের ক্যামেরাকে নিয়ে। ফোনটিতে ব্যাকে 64MP মেন ক্যামেরার সাথে 4টি ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে, তবে এই 64MP ব্যাক ক্যামেরাটি কোন সেন্সারে সেটা বলেনি কোম্পানি থেকে, তো আমার মনে হয় যেহেতু বলেনি তাহলে স্যামসাংয়েরই কোনো সেন্সার হবে, সাধারণত সোনি সেন্সার হলে বলে দিত তাড়াতাড়ি করে যে সোনির সেন্সার ক্যামেরাটিতে আছে। আর তার সাথে বাকি 8MP আল্ট্রা ওয়াইড সেন্সার, 2MP ম্যাক্রো সেন্সার এবং 2MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সারটা দেখতে পাবে। আর সেলফিতে 16MP ক্যামেরা আছে, যেটা কিন্তু সোনির সেন্সার, সোনির IMX471-এর সেন্সার, সেটা বলে দিয়েছে, কারণ এটা সোনির সেন্সার সে বলে দিতে হবে, পিছনেরটা স্যামসাংয়ের সেন্সার সেটা লুকিয়ে রাখতে হবে, এটা কোম্পানির একটা ট্রিক।
আর এই ফোনের ফটো কোয়ালিটি খুবই ভালো এবং ক্যামেরা অ্যাপে অনেক ভালো ভালো ফিচার্স তোমরা দেখতে পাবে। তো এই ফোনে তোলা কিছু ফটো তোমাদের জন্য রইল, চেক করে নাও। ফটো কোয়ালিটি খুব ভালো, তবে ভিডিও কোয়ালিটিটা, ভিডিও রেকর্ডিংটা ততটা আমার পছন্দ হয়নি। ভিডিও এই ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে এবং ইআইএসেরও সাপোর্ট আছে, তবে এই ফোনের ইআইএসটার অপটিমাইজেশান ততটা কিন্তু ভালো নয়। তবে আশা রাখি আপডেটের মাধ্যমে এটাকেও ঠিক করে দিবে রিয়েলমি। আর ডুয়েল ভিউ ভিডিও শ্যুট করা যাবে এই ফোনটিতে, সেটাও একটা ভালো ফিচার্স বলতে পারো, নতুন ফিচার্স। এবার বলবো এই ফোনের ওএসকে নিয়ে। এই ফোনটিতে রিয়েলমি ইউআই 2.0-এর ওএস দেখতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 11-এর আপডেটের সাথে, যেটা খুবই লেটেস্ট ভার্সেন। 2.0-টাও লেটেস্ট আর অ্যান্ড্রয়েড 11-টাও লেটেস্ট, তো তোমরা পুরো লেটেস্ট ভার্সেন ওএসটাই তোমরা পাবে এই ফোনটিতে। আর প্রায় সব রকম সেন্সার এই ফোনটিতে দেখা যাবে, যেরকম মিড রেঞ্জ বাজেটের ফোনগুলোতে দেখা যায় এই ফোনেও সেই রকম সেন্সার দেখতে পাবে। ফোনটি সিকিউরিটির কথা বললে ফোনটিতে ফেস লকের সুবিধা তো আছে, তাছাড়া অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। এবার কানেক্টিভিটি নিয়ে বললে এই ফোনটিতে ব্লুটুথ 5.1 ভার্সেন দেখতে পাবে এবং ডুয়েল 4G ভোল্টে দেখতে পাবে, ওয়াইফাই কলিংয়েরও সুবিধা আছে। আর এই ফোনটির অডিওতে মনো স্পিকারের সাপোর্ট আছে এবং ভিডিওতে অ্যামোলেড ডিসপ্লে, তাই ভিডিও কোয়ালিটি ঠিকঠাকই চলে, তাই ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই। তবে অডিওতে মনো স্পিকার না দিয়ে যদি স্টিরিও স্পিকার দিত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা আরও দারুণ হয়ে যেত, তবে এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটাও সব কিছুতে একটা ফোনে পাবে না, না তো এটাও সেই রকম। এর ফোনটির দাম ভারতীয় মার্কেটে 15,000 টাকা থেকে এবং 17,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে সব ভেরিয়েন্ট। আমাকে আমার অনেক ভিডিওতে বাংলাদেশি বন্ধুরা কমেন্ট করে যে এই ফোনটি কি বাংলাদেশে লঞ্চ করবে। হ্যাঁ, আমার এই যে রিয়েলমি 8 ফোনটি বাংলাদেশে লঞ্চ করবে, অবশ্যই করবে। তবে প্রাইস নিয়ে আমি জানি না, তো প্রাইসটা আমি ইন্ডিয়ান মার্কেটের কথাই বললাম, বাংলাদেশের প্রাইসটা তোমরা একটু হালকা চেক আউট করে নিতে পারবে। তবে এই ফোনটি বাংলাদেশেও লঞ্চ হবে। ফোনের প্রাইস আর স্পেসিফিকেশান দেখলে সব কিছুই ঠিকঠাক আছে, কোনো রকমের অসুবিধা নেই যে হাই প্রাইস বা ওভার প্রাইস সেরকম কিছু নয়। তবে এই রকম প্রাইসে রিয়েলমি 7 বা নার্জো 20 প্রো পেয়ে যাবে, দুই একটা স্পেসিফিকেশান একটু 19-20 হবে। রিয়েলমি এইরকমই সব ফোন লঞ্চ করে থাকে, একটা দুটো জাস্ট একটু চেঞ্জ করে দিল দিয়ে আর একটা নতুন মডেল লঞ্চ করে দিল, আর এই ফোনটিও সেই রকম। 15,000 টাকা বাজেটে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস পাচ্ছি, যেটা খুবই ভালো ব্যাপার। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস আবার তাও আর 15,000 টাকা নিচে, তো অন্য ফোনে সেরকম কিছু কিন্তু নেই, তো সেটাও তোমরা লক্ষ্য রাখতে পারো। তাছাড়া এই ফোনটির ক্যামেরাও ভালো, প্রসেসরও ভালো এবং এর ডিজাইনটাও আরও ভালো। তবে এই ফোনটির ভিডিও কোয়ালিটি একটু ইম্প্রুভ করা দরকার, যেটা আশা রাখি যে রিয়েলমি আপডেটের মাধ্যমে এটাও ঠিক করে দিবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটের জন্য জানো তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।